এবার কুণাল ঘোষের মুখে সেই কেষ্ট বাণী চড়াম চড়াম। অনুব্রত মণ্ডল যে মন্তব্য করতেন এবার শোনা গেল কুণাল ঘোষের গলায়। নেতৃত্ব একবার অনুমতি দিক, যেভাবে কুৎসা করছে তার জবাব দেওয়া হবে। ভোটে লড়ার ক্ষমতা নেই, সিবিআই ইডি দিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে। নেতৃত্ব একবার অনুমতি দিক, সুদে আসলে উসুল হবে। তৃণমূলের কর্মীরা তৈরি রয়েছেন, নেত্রীকে নাম ধরে কুৎসা করবে। আর আমরা কি রসগোল্লা খাওয়াবো? রেড রোডে ধর্ণা মঞ্চ থেকে হুঙ্কার দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তৃণমূল যে এই রবীন্দ্রসঙ্গীত শোনায় তাতে এরা না, এবার দলের নেতা নেত্রীদের আমাদের বলতে হবে একবার একটা দিন পাল্টা বিজেপি নেতা সজল ঘোষ কি বলেছেন, রাখবো আপনাদের সামনে। আজকে অনুব্রত চরম চরম করে ঢাক শব্দটা যে রাজনীতিতে যে চালু করেছিল শব্দটা, আজকে সে নিজেই ঢাক হয়ে গেছে। আজকে সে নিজেই ঢাক হয়ে তিহার জেলে বাজছে। কুণাল ঘোষের মতো নরবাচিন্দা যারা আগে কিনা পুলিশের গাড়ি বাজাতো, তারা এখন বলছে তারা চরম চরম করে বিরোধীদের ঢাক বাজায়। আমি অনুরোধ করব, হ্যাঁ, ও বরঞ্চ পিঠে খানিকটা তেল মেখে নিজেকে শীতকালে তৈরি করুক। ঢাকের চামড়া মাঝে মাঝে প্যান করতে হয়, তো নিজেকে তৈরি করুক। খুব বেশি দিন আর নেই, পাবলিক প্রস্তুত হচ্ছে। হ্যাঁ, এই ধরনের তোর চামার গুলোকে সত্যিই চরম চরম করে বাজানো, তৃণমূলের সমস্ত নেতারা বাজারে প্ররোচনা চালানোর চেষ্টা করছেন। কুণাল ঘোষও সেটাই করছেন, কিন্তু উনি বুঝতে পারছেন না, পিঠে একটু রোদ্দুরে রেখে তেলটা মাখিয়ে নিন, মানুষ ঠিক সময় মতন বাজিয়ে দেবে, কোনো চিন্তা করতে হবে না। রাজ্য রাজনীতি ধারে কাছে নেই অনুব্রত মণ্ডল, কিন্তু এখনো রাজ্য রাজনীতিতে ভীষণভাবে প্রাসঙ্গিক তিনি। চড়াম চড়াম মন্তব্য করে একেবারে সংবাদ শিরোনামে এসেছিলেন, তারপরে নকুলদানা থেকে শুরু করে পুলিশের গাড়িতে আগুন লাগানো পর্যন্ত একাধিক মন্তব্য করে কিন্তু সংবাদ শিরোনামে দিনের পর দিন ছিলেন অনুব্রত মণ্ডল। বীরভূম থেকে এখন কয়েকশো কিলোমিটার দূরে রয়েছেন অনুব্রত মণ্ডল, ইনফ্যাক্ট কয়েক হাজার কিলোমিটার দূরে রয়েছেন অনুব্রত মণ্ডল তিহার জেলে, এবং লোকসভা নির্বাচনে তার প্রভাব পড়ার কোনো সম্ভাবনাই নেই, কিন্তু সেই মুহূর্তেও যথেষ্ট প্রাসঙ্গিক তিনি। আর সমালোচনা করে কুণাল ঘোষের চড়াম চড়াম মন্তব্যের সমালোচনা করে কি বললেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য, শোনাবো এবার। কুণাল ঘোষ যখন জেলে ছিলেন তখন হাজিরা দিতে যাওয়ার সময় প্রত্যেক দিন পুলিশরা চড়াম চড়াম করে পুলিশের প্রিজন ভ্যান বাজাতো, চড়াম চড়াম শব্দটা ওনার কানে বেজে আছে। অনুব্রত মণ্ডল থেকে শিখলেন নাকি প্রিজন ভ্যান থেকে শিখলেন আমার নিশ্চিত করে জানা নেই। কুণাল ঘোষ এটা জেনে রাখা ভালো,
যেটা 2024 সাল, এটা 2011 সালটা, পশ্চিমবাংলার মানুষ গত 13 বছরে অনেক বেশি পরিণত হয়েছে এবং নিশ্চিতভাবেই যে রেটে দুর্নীতি, চুরি, অসভ্যতা এবং সবদিক থেকে মানুষকে যন্ত্রণায় ফেলার কাজ তৃণমূল কংগ্রেস করেছে, তার বিরুদ্ধে প্রতিরোধের প্রদীপের ফলতে পাকানোর কাজও মানুষ শুরু করেছে। সত্যি তাই, তিহার জেলে বন্দী রয়েছেন অনুব্রত মণ্ডল, কিন্তু তা সত্ত্বেও তিনি যে কথাগুলো বলতেন সেই প্রসঙ্গ বারবার উঠে আসে তৃণমূলের নেতা নেত্রীদের মুখে। একবার শুনিয়ে নেব আপনাদের যে চরম চরম ঢাক বাজানো, ঠিক কি বলেছিলেন অনুব্রত মণ্ডল। কোন পুজোতে ঢাক বাজে না, সারাদিন আনন্দ করে ভোট দেবে মানুষ, তার জন্য চরম চরম করে ঢাক বাজে না। খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতে খেলা হবে। বিজেপি বলছে খেলা আমরা শেষ করব, খেলা যখন আমি শুরু করেছি খেলা আমি শেষ করব। ওই যে মেয়েটা কি নাম, ওই আগে সেই মোটা করে মেয়েটা একটা কাপড়ের দোকানে যায়, ও বিজেপি করে অ্যারেস্ট করে গাঁজা কেসে যায়। আমরা 17 তারিখে রাত্রি 9টা থেকে চরম চরম করে ঢাক বাজাবো। নকুল দানার জল প্রচন্ড রোদে আসবে ভোট দিতে, জল দিতে শুধু জল দেওয়া যায় না, নকুল দানা দেবো।